নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে যাদের চুলকানি নিজ দায়িত্বে দেশ ছেড়ে চলে যান এই দেশে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল আছে থাকবে কোনো আইন কোনো সংবিধানের সাধ্য পরিবর্তন করে কোনো বিচারকের হিম্মত নেই রাষ্ট্রধর্মের বিরুদ্ধে কোনো কথা বলে যে আইনজীবী কথা বলবে যে জজ কথা বলবে পায়ের নিচে ফেলে জীবটা ছিঁড়ে ফেলে দেওয়া হবে ইনশাআল্লাহ সুপ্রিয় স্বজন আসসালামু আলাইকুম সরকারের বিরোধী কথা বলি তাই আমরা বিরোধী দল অথবা দেশদ্রোহী ভারতের বিরোধিতা করি তাই আমরা পাকিস্তানি দালাল দর্শক ইসলামের পক্ষে কথা বলি তাই আমরা জামাত শিবির আর লেডি হিটলার হাসিনার কুকর্ম ফাঁস করে দিলে হয়ে যায় রাজাকার যখন পুলিশ প্রশাসনের মুখোশ উন্মোচন করে দেয় তখন আমাদেরকে বানানো হয় মৌলবাদী জঙ্গি দর্শক বর্তমান সময়ের অধিকাংশ মিডিয়া যখন ভারতের গোলামি করছে অঞ্জন রায় শ্যামল দত্ত মুন্নি সাহারা যখন ভারতের এজেন্ট রয়ের পরিকল্পনা নিয়ে কাজ করছে সংবাদ মাধ্যমগুলো যখন অঞ্জন রায় শ্যামল দত্ত আর মুন্নি শাহাদের কাছে জিম্মি ঠিক তখন প্রাণের মায়া ত্যাগ করে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে সত্য কথা নির্দ্বিদায় বলে যাই তখন আমাদেরকে বলা হয় আমরা নাকি গুজব ছড়াই আমাদেরকে গ্রেফতার করা হয় রিমান্ডে নেওয়া হয় হাত কেটে দেওয়া হয় আবার কারো চোখ উপড়ে ফেলা হয় আর যারা প্রবাসী আছে তাদেরকে দেশে ফিরলে জ্যান্ত কবর দেওয়ার হুমকি দেওয়া হয় দর্শক তারপরও আমরা থেমে নেই আমরা থামব না ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবেই দেশকে ভারত মুক্ত করব না হলে দেশের জন্য এটাই শেষ কথা সাল দুই হাজার নয় পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে তুচ্ছ কিছু দাবি দেওয়ার নাম করে বিডিআর মহাপরিচালক সহ আমাদের সাতান্ন জন দেশপ্রেমিক চৌকশ সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করানো হয় দর্শক এগারোটি বছর কেটে গিয়েছে কোনো বিচার হয়েছে হয়নি হবেও না কারণ বিচার হবে কে বিচার করবে বিচারক যখন নিজেই অবিচার করে তখন এর কোনো বিচার হয় না ভারতের তাবেদার একটি রাষ্ট্র বানানোর প্রথম এবং গুরুত্বপূর্ণ একটি ধাপ ছিল সেই পিলকানা ট্রাজেটি। দর্শক এই সাতান্নটি প্রাণ কেবল সাতান্ন জন সেনা কর্মকর্তার প্রাণী ছিল না ছিল ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশ সরকার শক্ত একটি প্রাচীর সিসাডালা একটি দেয়াল সেদিন ভারতের ইশারায় আর নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে হাসিনা বাংলাদেশ সরকার কবচ সীসাডালা প্রাচীরকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে দুর্বল করে দিয়েছিল যেই পরিণতি আজকের এই নির্যাতিত নিপীড়িত বাংলাদেশ সাগর হত্যার বিচার হয়েছে হয়নি সাগরুনিকে কেন হত্যা করা হয়েছিল কারণ তাদের হাতে ছিল ভারতের স্বার্থে সরকারের দেশবিরোধী সকল গোপনীয় চুক্তির তত্ত্ব যা সাগর প্রকাশ করে দিতে চেয়েছিল তাই সরকার বাধ্য হয়ে তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেয় আর এভাবেই দেশের অনেক দেশপ্রেমিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে আজকের এই মেজর সিনহার হত্যাকাণ্ড ব্যতিক্রম কিছুই না ভারত এবং হাসিনার গোপন কথাগুলো যারাই জানবে অথবা এ নিয়ে প্রতিবাদ করবে তাদের এই পরিণতি হবে এভাবেই নানা নাটকীয়তায় কাল অতিক্রম হবে বছরের পর বছর চলে যাবে কিন্তু মেজর সিনহার হত্যার বিচার হবে না সাতান্ন জন সেনার মৃত লিস্টের সাথে হয়তো সিনহার নামটাও লেখা হবে কিন্তু বিচার হবে না দর্শক কথা বলবো রয়েল এজেন্ট ইস্কনের গোপন সদস্য সিফরাকে নিয়ে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং নিকৃষ্ট যে চরিত্র সেটি হল সিফরা দেবনাথ নামের এই কুলাটা মেয়েটি মেজর সিনহা হত্যাকাণ্ডে সিফরা দেবনাথ জড়িত এই সন্দেহ কেন করেছি তার যৌক্তিক কিছু কারণ নিয়ে কথা বলতে আমার আজকের এই ভিডিও যথারীতি আমি এটি মারুফ আপনারা দেখছেন থ্রি সিক্সটি ফ্যাক্ট দর্শক আমি সাধারণ একজন মানুষ তাই সাধারণভাবেই বলছি পুলিশের ভাষ্যমতে সিনহার দলটি একটি ডাকাত দল আর এই ডাকাতদেরকে আটক করতে অথবা আত্মরক্ষার্থে মেজর সিনহাকে পুলিশ গুলি করেছিল আমার প্রশ্ন হলো গাড়িতে এতগুলো লোক থাকতে পুলিশের টার্গেট কেবল সিনহা হলো কেন অন্যরা কি পুলিশের সন্দেহের বাইরে ছিল নাকি সবাই ভালো মানুষ আর সিনহা একাই ডাকাত ছিল যে জন্য কেবল মেজর সিনহাকে গুলি করা হলো আর বাকি সবাই বেছে গেল দর্শক একটু চিন্তা করুন আপনার চলার পথে রাস্তা পারাপারের সময় যদি কোনো অচেনা পথচারী আপনার চোখের সামনে সড়ক দুর্ঘটনায় মারা যায় এই অচেনা এই জন্যে আমরা কতটুকু ব্যতীত হই কয়েকদিন ঠিক মতো খাওয়া দাওয়া হয় না এই বিভৎস দৃশ্যটাই চোখের সামনে ভাসতে থাকে বেশি কিছু না হোক ঘটনাটা মনে হলে মনটা খারাপ হয়ে যায় কিন্তু আমরা সিফরার ব্যাপারে দেখেছি অন্য কিছু পাবলিক প্লেসে সংবাদ সম্মেলনে মেয়েটি খিলখিল করে হাসছে এবং সাংবাদিকের প্রশ্নগুলো বারবার এড়িয়ে যাচ্ছে আবার বলছে মেজর সিনহানাকে তার বন্ধু ছিল চোখের সামনে নিজেদের মিশন পূরণ করতে নিজের একটি বন্ধুকে গুলি করে হত্যা করা হলো অথচ সিফরাকে মনে হচ্ছে যেন কিছুই হয়নি উল্টু সাংবাদিকের সাথে দাঁত খেলিয়ে ডুলে পড়ে হাসছে মনে হচ্ছে মহাভারত যেন সে জয় করে এসেছে কারণটা কি মেজর সিনহার মৃত্যু কি তাদের পরিকল্পনা বাস্তবিত হয়েছে মেটির আচরণ দেখে কিন্তু তাই মনে হয় একটি জায়গা সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে চাইলে তার সহকর্মী সিফাতকে ধাক্কা দিয়ে ইশারায় জবাব দিতে নিষেধ করে স্যার এই এই বিষয় মন্তব্য করতে চাই না কোন বিষয়ের মন্তব্য করতে চাই না দর্শক এই অংশটি আবারও মন দিয়ে দেখুন স্যার এই এই বিষয় মন্তব্য এখন করতে চাই না কোন বিষয়ের মন্তব্য করতে চাই না কি বুঝলেন এবার তো বুঝতে কষ্ট হওয়ার কথা নয় এখানে নিশ্চয়ই গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে না হলে সিফাত কিছু একটা বলতে চায় কিন্তু সিফরা ইশারা দিয়ে এমনকি শরীরে ধাক্কা দিয়ে বলতে নিষেধ করে আবার মন খুলে হাসাহাসি করে আমরা দেখেছি সিফরা দেবনাথকে তার একটি ভিডিওতে মেজর সিনহাকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে এই মেয়ের ভাষায় বোঝা গেছে মেজর সিনহা তার একজন কর্মচারী ছিলেন আর সে বিরাট বড় একজন প্রডিউসার পরিচালক স্ক্রিপ্ট রাইটার ক্যামেরাম্যান আরও কত কিছু কিন্তু মেজর সিনহা যেন কিছুই না সারা বাংলাদেশ যখন মেজর সিনহার মতো চৌকো সেনা অফিসারকে হারিয়ে সুখে কাতর অন্য থেকে জাতি দেখেছে শিফা দেবনাথ তার ইউটিউব চ্যানেল প্রমোট করে বেড়াচ্ছে এটা কীভাবে সম্ভব কত বড় কলেজ আর কতটুকু প্ল্যানেট এবং প্রফেশনাল ক্রিমিনাল হলে একটি মেয়ে এত বড় একটি ঘটনাকে এড়িয়ে যেতে পারে একটা মানুষ যিনি মারা গেছেন তাদের একজন তাদের বন্ধু টিম মেম্বার তার এই ধরনের মর্মান্তিক মৃত্যুতে তার কোনো প্রতিক্রিয়া নেই একেবারে স্বাভাবিক দর্শক তার পেছনে কি কোনো কারণ নেই কারণ তো অবশ্যই আছে দর্শক আমি তাকে দুভাবেই সন্দেহ করছি সে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ সাহেবের খুনের সাথে জড়িত তার গতিবিধি আচার আচরণ তাই বলছে এবং তার সবকটি ভিডিও দেখে এটাই অনুমান করা যায় যে তার অশৃঙ্খল চালচলন বলে দেয় সে একজন এডিক্টেড এবং চরিত্রহীন মহিলা দ্বিতীয়ত বাংলাদেশের শত্রুদের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে গত কয়েক মাস আগেও হলুদ সাংবাদিক অঞ্জন রয় পশ্চিমবঙ্গে একটি পত্রিকায় বাংলাদেশকে হেয় করে একটি রিপোর্ট করেছিলেন বাংলাদেশকে ক্ষয়রাতি দেশ বলে কটাক্ষ করেছিলেন এই অঞ্জন দত্তরা বাংলাদেশের খায় বাংলাদেশের পরে আর ভারতের স্বার্থ রক্ষায় কাজ করে আর এই অঞ্জন দত্তের সাথেও সিফলার আছে গভীর সম্পর্ক বোঝাই যাচ্ছে এই মেয়েটির হাত অনেক উপরে এটাও তো হতে পারে অসি প্রদীপ দাস বঙ্গভবনের সাথে মিলে মেজর সিনহার গতিবিধি চলাফেরার উপর নজর রাখার জন্য এই সিফরা মেয়েটিকে মেজর সিনহার পেছনে লিলিয়ে দিয়েছিলেন কারণ মেজর সিনহা যখন ইউটিউব চ্যানেল জাস্ট গো তৈরি করার জন্য চিন্তাভাবনা করেছেন সিফাত এবং অন্যদের সাথে বৈঠক করেছিলেন তখন সেই বৈঠকে সিফরা ছিল না তার সব কিছু ফাইনাল করার পর এই সিফরা মেয়েটি যোগ দিয়েছিল দর্শক এই সিফরাকে মেজর সিনহা চিনতেন না পরবর্তীতে অন্যদের মাধ্যমে পরিচয় হয়েছিল হয়তো তার কাজের সুবিধার্থে মেয়েটিকে তিনি না করেননি তার এই প্রজেক্টের জন্য এই ধরনের একটি মানুষের হত তার দরকার ছিল মডেল উপস্থাপিকা স্ক্রিপ্ট রাইটার ক্যামেরাম্যান সবই যেহেতু মেয়েটি জানত তাই মেজর সাহেব হয়তো মানা করেননি মেয়েটিকে কাজে নিয়েছিলেন কিন্তু তিনি কি আর জানতেন তাকে নিয়ে তার প্রিয় জন্মভূমিতে চতুর্মুখী একটি নাটক নির্মাণ হচ্ছে তার এই নাটক মঞ্চায়নে ওসি প্রদীপ কুমার দাস এই সিফরাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মেজর সিনহা এক সময়ের শেখ হাসিনার দেহরক্ষী ছিলেন সেই সুবাদে বঙ্গভবনের নানা অপকর্মের চাক্ষুষ সাক্ষী ছিলেন তিনি এই মেজর সিনহা মোহাম্মদ রাশেদ রয়ের অপকর্ম এবং ভারতের আগ্রসনের সকল বিষয়গুলো তিনি জানতেন তারপর আরো বিপত্তি ঘটে ওসি প্রদীপ কুমারের সাথে মেজর সাহেব একটি সাক্ষাৎকার নেন সাক্ষাৎকারটি ছিল মাদক নিয়ে এই সাক্ষাৎকারে ওসি গিয়েছিলেন মেজর সিনহার কাছে তার অপকর্মগুলো উন্মোচিত হয়ে গিয়েছিল সেই থেকে মেজর সিনহাকে তড়িঘড়ি করে হত্যার চক তৈরি করা হয় বলে আমি মনে করি আর এই সিফরা হলো ওসি প্রদীপের দাবার গুটি দর্শক সিপরা অঞ্জন রয় শ্যামল দত্ত মুন্নিশা তারা সবাই ভারতের প্রোডাক্ট এদের আদর্শ একটাই বাংলাদেশকে অখণ্ড ভারত বানাতে হবে এই দেশ থেকে ইসলামকে তুলে দিতে হবে আর ইসলাম তুলে দিতে পারলেই তাদের ব্যয়াপনা বেলাল্লাপনা অশ্লীলতা খুব সহজেই ছড়িয়ে দিতে পারবে তাদের আর কোনো বাধা থাকবে না আর এই উদ্দেশ্য হাসিল করতে হলে দেশপ্রেমিক সেনা নৌ পুলিশ অফিসারদেরকে যেভাবেই হোক হত্যা করতে হবে দেশপ্রেমিক রাজনীতিবিদ লেখক কলামিস্ট অনলাইন অ্যাক্টিভিস্ট সবাইকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে দর্শক তা তাদের এই পরিকল্পনার খুবই ধার প্রান্তে দ্রুত এগিয়ে চললেও আমরা ঘুমিয়ে আছি হয়তো ঘুমিয়ে থাকব ততক্ষণ যতক্ষণ পর্যন্ত প্রদীপ দাস অঞ্জন রয় শ্যামল দত্ত শিবরা দেবনাথ এবং মুন্নি সাহারা আমাদেরকে ঘাড় দরে নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত না করবে সেই পর্যন্ত দর্শক অপেক্ষা করুন সেটি দেখতে আর বেশি দূরে যেতে হবে না তারা যে কত সঙ্গবদ্ধ এবং ওয়েল অর্গানাইজড তা বোঝার জন্যে সায়েন্টিস্ট হওয়ার কোনো দরকার নেই তাদের পরিকল্পনার দিকে একটু নজর দিন যে শিফরা দেবনাথ মেজর সিনহাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বারবার সিনহা সিনহা বলে সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দিল সিনহা একজন সহযোগী অথবা কর্মচারী হিসেবে মিডিয়ায় প্রকাশ করল এবং জাস্ট গো চ্যানেলটি এবং সব কিছু যেন একমাত্র তার সেটি বোঝাতে চাইল মেজর সিনহার মর্মান্তিক মৃত্যুর ব্যাপারে কথা বলতে এসেও দাঁত খেলিয়ে যেই মেয়েটি হাসাহাসি করলো সেই শিফরা দেবনাথ জনতার চাপে পরে এবার নতুনভাবে মিডিয়ায় সাক্ষাৎকার দিল তার অতীতের ভিডিও দেখে জনগণ যা যা সমালোচনা করেছিল সে আবার তা তা করেই দেখালো সে এবার কথা বলার সময় মেজর সিনহার জন্যে মায়াকান্না করলো মন খারাপ করে কথা বলল সিনহা হত্যার বিচার চাইলো আর প্রতিবাদও করলো রাতারাতি আমল পরিবর্তন তবে এটি ভালো স্ক্রিপ্ট লিখতে পারে আর ভালো অভিনয় করতে পারে তার সেই দক্ষতা এবার প্রমাণ করে দিল তার সাথে সাথে মেজর সিনহার কুনের সাথে যে সে সত্যি সত্যিভাবে জড়িত সে নিজে এটা প্রমাণ করে দিল দর্শক এখানে শেষ নয় আমাদের দেশে বরাবরই একটি অপকর্মকে অথবা একটি ঘটনাকে ডাকার জন্যে ঘটানো হয় আরও কিছু ছায়া ঘটনা আর এই প্রদীপ দাস শিপ্রাদেরকে বাঁচাতেও ঠিক এভাবেই ঘটানো হলো আরেকটি একটি মারাত্মক ছায়া ঘটনা বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামকে সংবিধান থেকে বাদ দিতে তাদেরই একজন অশোক কুমার ঘোষ যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন অশোক কুমার ঘোষ বলেছেন তার এই আইনি নোটিশের পনেরো দিনের ভেতর রাষ্ট্রধর্ম ইসলাম বাদ না দিলে পনেরো দিন পর এই অশোক কুমার ঘোষ হাইকোর্টে রিট পিটিশন করবেন দর্শক এবার একটু চিন্তা করে দেখুন তাদের প্ল্যান কত সুনিপুণ ভাবে করা হয়েছে মেজর সিনহাকে হত্যা করা হবে তারপর এই কুনের আসামিকে বাঁচাতে এই অশোক কুমার ঘুষকে দিয়ে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেবার জন্য আদালতে মামলা করা হবে আর তারা ভালো করেই জানে ধর্মীয় ব্যাপারে বাংলাদেশের মুসলমানরা বরাবরই আপোষহীন তারা নিশ্চিত এই ব্যাপারটা নিয়ে হইচই আর দেশকে অস্থিতিশীল করে তুলবে বাংলাদেশের মুসলিম জনতা আন্দোলন হবে প্রতিবাদ হবে লাঠি পেটা হবে মিছিল মিটিংয়ে পুলিশ গুলি চালাবে তাতে আরও কিছু প্রাণ যাবে দর্শক কাদের প্রাণ যাবে কারা মরবে মুসলমানদেরই প্রাণ যাবে এদিকেও তারা লাভবান হবে রাষ্ট্র যদি বদলাতে নাও পারে প্রদীপ কুমার দাস শিপ্রাদের অপকর্মগুলো ছাপা পড়ে যাবে আর বোনাস হিসাবে আরও কিছু রক্ত জড়াবে আর কিছু মুসলমানের লাশ নিয়ে তারা উল্লাস করবে দর্শক এটাই তাদের সমীকরণ তারা অঙ্ক করে ফলাফল নির্ধারণ করেই রেখেছে এই ফলাফল গ্রহণ করবেন কি করবেন না সেটা এখন সময় বলে দিবে সুপ্রিয় বাংলাদেশি ভাই বোন মানুষকে জাগানো খুবই সহজ কিন্তু যারা জেগে জেগে ঘুমায় তাদেরকে জাগানো কঠিন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো আসছি তবে যাচ্ছি না আবারও ফিরে আসবো সত্যের জন্যে সুন্দরের জন্যে আল্লাহ হাফেজ মা আসসালামা